ফ্যান্স এম ও অ্যাকিরি ইং কুলু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে আয়তুল কুরসির অনুবাদ বিশেষ পিকচার ম্যাচের মাধ্যমে দিয়েছেন এবং জানতে চেয়েছেন যে এখানে আসন বলতে কী বোঝানো হয়েছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি এটা আলোচনা করতাম হয়তো ভুলে যেতাম কিন্তু আপনি প্রশ্ন করেছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন এখানে প্রশ্ন হলো যে আল্লাহ পাক বলছেন ওয়াস কুরসি হুসি তাঁর কুরসি আসমান এবং জমিন বেষ্টিত মানে পরিব্যাপ্ত আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে বা আসমান এবং জমিন যত বড় তত বড় বা তার থেকে বড় হলো তার কুরসি সাত আসমান শুধু একটা আসমান না সাত আসমান এবং সাত জমিনকে মানে ঘিরে রেখেছে বা ঢেকে রেখেছে বা সাত আসমান এবং সাত জমিন পরিব্যাপ্ত তার কুরসি তো এখানে কুরসির অনুবাদ লিখেছে আসন এটি সম্পূর্ণ আনাড়ি পড়া পোনা একটা ভুল একটা স্থুল জ্ঞানের কারণে এই কাজটা করেছে যদি তাফসির পড়া লোক হতো আকিদার আলম থাকতো তাহলে এই আসন কথাটা এখানে কোনোভাবেই লিখতে পারতো না অথবা ভুলক্রমে লিখেছে আল্লাহ আলম কে লিখেছে আমি জানি না তো এখানে আসলে কুরসি মানে কি আমাদের দুনিয়াবি পরিভাষায় কুরসি বলতে উদ্দেশ্য হলো চেয়ার বা আসন বসার একটা স্থান কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কুরসি বলতে কোনো বসার জায়গা নয় আল্লাহ রবুল্লা আলামিনের কুরসি বলতে কোনো চেয়ার নয় বরং তার একটা ব্যাখ্যা আবদুল্লাহমিন আব্বাস রদুল্লাহ তালন করেছেন যে আল্লাহর কুরসি হল মাও দাও কদামাই রহমান দয়াময় আল্লাহর পা রাখার জায়গা তো পা রাখার জায়গাকে কুরসি বলা হয়েছে আল্লাহ আলমিন পা রাখার জায়গাকে কুরসি বলা হয়েছে তো এটিকে কি বলে যে আসন বলা যাবে না আরস একটা আছে আরস আরস কি আরস কি আসন আড়স কি বসার কোনো জায়গা না এ ধরনের কথাও নাই আড়স হল কুরসির চাইতে আরও বড় কত বড়ো রসুদাম বলছেন যে আড়স আর কুরসির উদাহরণটা হলো একটা উন্মুক্ত ফাঁকা প্রান্তরে একটা চুরি বা আংটি ফেলে দিলে ওই আংটিটা হলো কুরসি আর বিশাল মাঠটা হলো আড়স আর দুনিয়ার তুলনায় সমগ্র পৃথিবীর তুলনায় কুরসি কত বড় তো রসলামের উদাহরণ দিয়েছেন যে একটা ঢালের মধ্যে একটা ঢালের মধ্যে সাতটি মানে দীর্হাম বা সাতটি কয়েন বা সাতটি পয়সা যদি রেখে দেওয়া যায় তাহলে এই সাতটি পয়সা হলো সাতটি আসমান বা সাতটি জমিন আর ওই ঢালটা হলো কুরসি তো এইভাবে পৃথিবীর থেকে বহু গুণে বড়ো হলো কুরসি আর কুরসির থেকে অসংখ্য অগণিত অতুলনীয় মানে অনেক অনেক বড় হলো আল্লাহ রাবুল আরস। আড়স আর সে আরসের উপরে আল্লাহ আছেন কত উপরে আছেন এবং কীভাবে আছেন সেই তথ্য আর আল্লাহ রাবুল আলমে দেন নাই আমাদেরকে এবং সেখানে আর কোনো গবেষণা আমাদের সম্ভব নয় কারণ আল্লাহ প্রদত্ত বিষয়গুলো আমরা আমাদের জানার কোনো উপায় নাই যদি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে না জানান না তো এখানে মূল কথা ছিল যে কুরসিকে আমরা আসন বলবো কি না বলবো কি না না আসন বলবো না এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের পা রাখার স্থান জি আলাইকুম